লেকাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক, আইসিটি, লেকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। গত ক্লাসে আমরা অ্যাডার সম্পর্কে বলেছিলাম এবং আমরা হাফ অ্যাডার নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি যদি এটাকে আবার রিপিট করি যে অ্যাডার কি। অ্যাডার হলো কম্পিউটারের অভ্যন্তরের এমন একটি সার্কিট যা যোগের কাজ সম্পন্ন করার জন্য ব্যবহার করা হয়, সেই সার্কিটকে আমাদের অ্যাডার বলা হয়। অ্যাডার হলো তিন ধরনের: হাফ অ্যাডার, ফুল অ্যাডার, বাইনারি অ্যাডার। অ্যাডারের যদি অ্যাডার বলি তাহলে অ্যাড মানে যোগ করা, অ্যাডার মানে যে যোগ করে, তো এইটাকে বলা হয় যোগের বর্তনী। তো আমাদের হাফ অ্যাডার যখন দেখছিলাম, তো আমরা একটু আবার একটু যদি দেখি, হাফ অ্যাডারের ইনপুট দুটি, আউটপুট দুটি। তো হাফ অ্যাডার আউটপুট আমরা কিভাবে পেয়েছিলাম? আমরা যখন দুইটা ইনপুটই জিরো, তখন আমাদের সামেশন বা এস জিরো, ক্যারি, ক্যারিও জিরো। যখন আমাদের ইনপুট একটা জিরো একটা ওয়ান, তখন আমাদের সামেশনে আমাদের ওয়ান ছিল, ক্যারিতে জিরো ছিল। তারপর আমাদের ইনপুট হচ্ছে ওয়ান জিরো, তখন হচ্ছে আমাদের আউটপুট এস হচ্ছে ওয়ান, ক্যারি সি হচ্ছে জিরো। আর যখন আমাদের দুইটাই ইনপুট ওয়ান, তখন সামেশন এস জিরো, ক্যারি ওয়ান। তো এখান থেকে আমরা এটা থেকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন দেখিয়েছিলাম, বিশেষ গেট দিয়ে বাস্তবায়ন দেখিয়েছিলাম। তো আমাদের একটা হাফ অ্যাডার মানে একটা বিশেষ গেট, একটা এন গেট। একটা হাফ অ্যাডার মানে একটা বিশেষ গেট, একটা এন গেট, এটা আমরা একটু মনে রাখবো। তখন আজকে আমরা দেখব ফুল অ্যাডার। ফুল অ্যাডার কাকে বলে, ফুল অ্যাডার কি? ফুল অ্যাডার মানে হচ্ছে যোগের পূর্ণ বর্তনী। আমাদের যদি আমরা ফুল অ্যাডার নিয়ে দেখি, তাহলে হচ্ছে আমাদের ফুল অ্যাডার হলো আমাদের, যদি ইনপুট বলি, ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে আমাদের তিনটি, আউটপুট হলো আমাদের দুটি। তো আমরা গতদিন একটা জিনিস যদি দেখাতে ভুলে যাই, সেটা হলো যে আমরা আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা হাফ অ্যাডার কিনবো কিভাবে। আমরা এইভাবে যদি আমাদের একটা ব্লক ডায়াগ্রাম যদি দেখি, এটা হলো আমাদের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামে আমাদের ইনপুট দুটি, মানে আমরা এইভাবে ইনপুট দুটি এইভাবে, আর আউটপুট দুটি হচ্ছে আমাদের এইভাবে, আউটপুট দুটি। তো আমাদের কোন পার্টটা, আমাদের এই যে এখানে চারটা পার্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তো আমাদের এই পার্টটা, এখান থেকে এই পার্টটা হচ্ছে আউটপুট পার্ট। আমি আবার এটাকে হাত দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে এই পার্টটা হচ্ছে আমাদের আউটপুট পার্ট, বাকি এই যে তিন পার্ট, এই তিন পার্ট হচ্ছে আমাদের ইনপুটের জন্য। আমি এই দুইটা ইনপুট যদি একটা ইনপুট এখানে দিই, একটা এখানে দিই, তাও সমস্যা নাই, এখানে দিতে পারি বা আমরা এখানে এখানে দিতে পারি, আউটপুট সর্বদা আমাদের এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আউটপুট। তো এইটা, এই ব্লক ডায়াগ্রাম বোঝায় যে হাফ অ্যাডার বোঝায় আমাদের দুইটি ইনপুট, দুইটি আউটপুট, এটাকে আমরা বলি হাফ অ্যাডার। তো আমরা এখন যদি ফুল অ্যাডারের ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম যদি আমরা আঁকি, তাহলে ব্লক ডায়াগ্রাম আমাদের আসবে এইভাবে। আমাদের দুইটি আউটপুট আর ইনপুট হচ্ছে তিনটি, আমরা এইভাবে দিতে পারি, এখানেও দিতে পারি, আমরা এখানেও দিতে পারি, তো আমরা এখানেই দিলাম। তো এইটা হলো আমাদের ফুল অ্যাডার, ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, এটা হলো আমাদের ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তো তিনটা ইনপুটের জন্য আমরা যদি সত্য সারণী আঁকি, তাহলে আমরা একটু দেখি, আমাদের তিনটা ইনপুটের জন্য একটা, দুইটা, তিনটা, তিনটার জন্য যদি আমরা সত্য সারণী দেখি, এ বি সি নাম, আর তাহলে তিনটার জন্য আমাদের আটটা হবে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটা আমাদের
এই আমাদের আটটা হবে, আটটা হলো আমাদের যে যদি আমরা এইখানে সি নিই তাহলে আমরা এখানে সি ও দিই আর কি, সি ক্যারি এখানে এস দিলাম, কারণ একই রকম আমাদের ইনপুট সিটা আমরা এক্স ওয়াই জেড ব্যবহার করতেই পারি। এখানে আমরা কেন এখানে সি, কেন সি, কারণ আমাদের আউটপুট আউটপুট হচ্ছে আমাদের কি সি, যদি দিই ইনপুট ও সি একই রকম হয়ে যায়, এই জন্য সি ও দিলাম আর কি, মানে ও মানে আউটপুট। তাহলে একটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, আমাদের প্রথমটা হচ্ছে, আমি আবারও বলি, প্রথমটা হচ্ছে আমাদের একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এইভাবে চলতে থাকবে। আমার দ্বিতীয়টা হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, এরপর হচ্ছে আমাদের দুইটা দুইটার হচ্ছে যে আমাদের দুইটার ডবল হচ্ছে আমাদের চারটা, আমাদের এখানে চারটা জিরো চারটা ওয়ান, চারটা জিরো কি চারটা ওয়ান। তো আমরা যখন তিনটা জিরো তখন ক্যারি সামেও জিরো ক্যারিতেও জিরো, যখন একটা ওয়ান তাহলে এখানে জিরো, যখন একটা ওয়ান আমরা বাইনারি যোগের মতো, বাইনারি যোগের মতো আমরা যখন অনেক সংখ্যা হচ্ছে একটি তখন আমাদের সামেশন ওয়ান ক্যারি জিরো, হাতে কিছু নাই, যখন এখানে একটা ওয়ান ওয়ান এখানে জিরো, যখন দুইটা ওয়ান দুইটা ওয়ানে আমাদের সামেশনে জিরো হাতে ওয়ান, যখন আমাদের দুই একটা ওয়ান এখানে হচ্ছে ওয়ান এখানে কি জিরো, এখানে ওয়ান এখানে হচ্ছে জিরো এখানে হচ্ছে ওয়ান, এখানে জিরো এখানে হচ্ছে ওয়ান, এখানে ওয়ান এখানে ওয়ান, তিনটা ওয়ানে কি একটা ওয়ান বসবে, একটা ওয়ান হাতে থাকবে মানে ক্যারি আর কি। তো এইটা হলো আমাদের ফুল অ্যাডারের সত্যক সারণী, এটা হলো কি আমাদের ফুল অ্যাডারের সত্যক সারণী। তো ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে যদি আমরা ফুল অ্যাডারের সমীকরণ বের করি তাহলে ফুল অ্যাডারের সমীকরণ এস সমান সমান আমাদের যেগুলো অন পেয়েছিলাম, আমরা বলেছিলাম যে অন পেলে আমাদের কি হবে, এখানে জিরো থাকলে এটার মান এ বার, এখানে যদি অন থাকে তাহলে এটা কি হবে এ হবে, এটার জন্য আমাদের এটা হবে এ বার বি বার সি, এ বার বি বার সি প্লাস আমাদের এই অনের জন্য হবে কি আমাদের এ বার বি সি বার, এ বার বি সি বার প্লাস এখানে এই অনের জন্য আমাদের এ বি বার সি বার, এ বি বার সি বার প্লাস আমরা এই অনের জন্য এ বি সি, এ অনের জন্য কি এ বি সি, এ বি সি, এটা হলো আমাদের এস এর ইনপুট। আচ্ছা সি ও যদি আউটপুট বের করি সেক্ষেত্রে আমরা সি হচ্ছে এই অনের জন্য এ বার বি সি প্লাস আমাদের এই অনের জন্য এ বি বার সি প্লাস এই অনের জন্য হচ্ছে এ বি সি বার প্লাস এ বি সি, এটা এটা হলো আমাদের কি এটা হলো আমাদের ফুল অ্যাডারের সমীকরণ। এখন যদি আমাদের প্রশ্ন আসে যে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডারের বাস্তবায়ন আসতে পারে, যে আমাদের ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডারের বাস্তবায়ন আমাদের আসতে পারে, নর গেট দিয়ে ফুল অ্যাডারের বাস্তবায়ন আসতে পারে, আমাদের হাফ এডার দ্বারা ফুল অ্যাডারের গেট বাস্তবায়ন। তো আমরা আজকে দুইটা দেখাই, আমরা দুইটা দেখাবো, একটা হলো মৌলিক গেট দ্বারা আমাদের ফুল অ্যাডারের বাস্তবায়ন, আর দেখাবো হচ্ছে হাফ এডার দ্বারা ফুল অ্যাডারের গেট বাস্তবায়ন। তো আমরা যদি দেখি তাহলে আমরা মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডারের গেট বাস্তবায়ন, তাহলে আমাদের সত্যক সারণী থাকবে, আমাদের মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার গেট বাস্তবায়ন।
ফুলের গেজ বাস্তবে। তো আমরা যেহেতু আগে এখানে লিখে ফেলছি আমাদের সত্য সারণি, তো আমাদের এই এর জন্য আমাদের সত্য সারণি দিয়ে লাগবে সত্য সারণি, এরপরে সত্য সারণি দিতে হবে। আমি যেহেতু আগে লিখে ফেলছি আমরা সত্য সারণি এখানে জাস্ট লিখে দিচ্ছি, সত্য সারণি দিতে হবে। এরপর আমাদের সমীকরণ, যে সমীকরণ বের করছি, সমীকরণ বের করছি সেটা হলো আমাদের এ বার বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। এখন আমাদের আরেকটা হচ্ছে সিও, এটাকে আমরা ছোটো করতে পারবো না, ছোটো করার কে বলা হয় সরলীকরণ, এটা করতে পারবো না আমরা। সি কে সি নট ওকে ক্যারিকে আমরা সরলীকরণ করব। সরলীকরণ করার ক্ষেত্রে আমরা এই এবিসির পরিবর্তে আমরা তিনটা এবিসি লিখব, এখানে একটা লিখব প্লাস প্লাস এবিসি প্লাস এবিসি। কারণ হলো আমরা জানি এ প্লাস এ প্লাস এ প্লাস অনেকগুলো সমীকরণ কি এটা তো আমরা জানি, এ অনুযায়ী আমরা এটা ছোট করার জন্য, তো এখান থেকে আমাদের কি কমন যাবে, বি সি কমন যাবে, তাহলে এ প্লাস এ বার প্লাস এ, এইটা থেকে আমাদের এ সি কমন যাবে, বি বার প্লাস বি, আমাদের এখান থেকে এ বি কমন যাবে, তাহলে সি বার প্লাস সি, তো এখান থেকে বি সি ইন্টু ওয়ান, এটা এ প্লাস এ বারের মান ওয়ান প্লাস এ সি ইন্টু ওয়ান প্লাস এ বি ইন্টু ওয়ান। কারণ হলো আমাদের এ প্লাস এ বার মৌলিক উপপাদ্যে এ প্লাস এ বার সমস্যা আমরা কী দেখেছিলাম, ওয়ান দেখেছিলাম, তাহলে আমাদের আলটিমেট থাকছে বি সি প্লাস এ সি প্লাস এ বি। এখন আমরা এইটা এই অনুযায়ী আমরা কী করব, লজিক গেট অঙ্কন করব। তাহলে লজিক গেট আমাদের এ দরকার, এ নট দরকার, এ দরকার, এ নট দরকার, বি দরকার, বি নট, সি সি নট। তো এখন আমাদের এখানে এইটা একটা অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট, চারটা অ্যান্ড গেট মিলে একটা অর গেট। তাহলে আমাদের প্রথম হচ্ছে এ বার বি সি, এটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট হচ্ছে সোজা, এ বার বি বার সি। এরপর হচ্ছে এ বার বি সি বার, এ বার বি সি বার, এ বার বি সি বার। এরপর আসছে আমাদের এ বি বার সি বার, এ বি বার সি বার, এ বি বার সি বার। এরপর হচ্ছে আমাদের এ বি সি আসছে, এ বি সি আসছে, এ বি সি। তো এই তিনটা মিলে এখন আমাদের একটা ওয়ার গেট হবে। অর্কেট মানে বাঁকাই যাবে, অর্কেট মানে হচ্ছে কি বাঁকাই যাবে, আউটপুটগুলো সবগুলো যোগ হবে। এখানে আমাদের আসবে এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি, এটা হচ্ছে আমাদের এস, এটা হলো আমাদের কি এস। এরপর আমাদের আসবে আরও তিনটা, সি আউটপুটের জন্য কি বিসি প্লাস এসি প্লাস এবি, একটা অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড গেট, তিনটা অ্যান্ড গেট মিলে একটা অর গেট আসবে। তা আমাদের বিসি প্রথমে আসলাম বি আর সি, এটা হচ্ছে অ্যান্ড গেট বিসি। এরপরে হচ্ছে আমাদের এসসি, এ থেকে একটা আসবে, সি থেকে একটা আসবে,
এসি, এরপর আসবে আমাদের এবি, এর থেকে একটা আসবে, দেখে নে, বি থেকে একটা আসলো, এটা হচ্ছে আমাদের এবি, এ বি তিনটে মিলে আমরা একটা অর গেট আঁকবো, এটা হচ্ছে আমাদের অর গেট। তাহলে বিসি প্লাস এসি প্লাস এবি আমাদের এখানে আসছে সিও। তো এইটাই হলো আমাদের কি যে মৌলিক গেট দিয়ে আমাদের ফুল অ্যাডার গেট বাস্তবায়ন। তো আমরা এখানে দেখলাম যে প্রথমে দেখলাম যে আমাদের সমীকরণ 70 সমীকরণ দেওয়ার পরে আমরা এভাবে দিব। তো এরপরে তোমরা ন্যান্ড গেট দিয়ে আমাদের ফুল অ্যাডার গেট বাস্তবায়ন এটা দেখবা, তারপর দেখবা হচ্ছে আমাদের হাফ অ্যাডারকে দিয়ে ফুল অ্যাডার গেট বাস্তবায়ন। তো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার গেট বাস্তবায়ন যদি আমি একটু দেখাই যে শর্ট টাইমে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার গেট বাস্তবায়ন, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার গেট বাস্তবায়ন। তো আমাদের ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা যদি বলি যে দুইটা হাফ অ্যাডার মিলে একটা ফুল হবে, দুইটা হাফ অ্যাডার মিলে কি হবে একটা ফুল অ্যাডার হবে, তাহলে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে এস অন ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি, সি অন ইকুয়াল টু এ বি, এটা আমরা আগে দেখছি। তারপরে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের এস টু সমান সমান আমাদের হবে হচ্ছে এস অন এস, দ্বিতীয় ফুল অ্যাডার যখন হাফ অ্যাডার দ্বিতীয় হতো তাহলে দুইটা মিলে এখন হবে কি ফুল অ্যাডার, এস টু সমান সমান এস আমরা এভাবে লিখবো, এটা হচ্ছে এস অন এক্সক্লুসিভ, আরেকটা ইনপুট নিলাম, আরেকটা ইনপুট আমরা কি সি নিলাম, তা আমাদের ক্যারি হচ্ছে আমাদের সি টু সমান সমান আমরা যদি লিখি আমাদের সি টু হচ্ছে এস অন ইন্টু কি সি, এস অন ইন্টু সি, তো এখানে আমাদের এস অনের মান হচ্ছে এ এক্সক্লুসিভ বি আগে সি, এটা তো এটা হয়তো আমরা তাহলে ফুল অ্যাডার, ফুল অ্যাডার হবে কি ফুল অ্যাডার হবে এস, এস সমান সমান আমাদের এটাই যে দেখেন লিখি তাহলে হচ্ছে এস এর মান হচ্ছে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, তাহলে এস সমান সমান এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, আর আমাদের সি ও সমান সমান সি ওয়ান প্লাস সি টু দুইটা ক্যারি মিলে আমাদের আউটপুট হবে। তো আমাদের এখানে আসবে এ বি প্লাস এস ওয়ান হচ্ছে সি ওয়ান হচ্ছে এ বি, এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে সি। এখন যদি আমরা গেট অনুযায়ী আঁকি তাহলে এ আমাদের বি আমাদের সি, তাহলে প্রথমে আমরা আসি যে আমরা আসি যে এস, আমরা একটা হাফ অ্যাডার মানে আমরা বলছি একটা হাফ অ্যাডার মানে একটা বিশেষ গেট একটা অ্যান্ড গেট, তাহলে এ বি এটা আঁকলাম এ এক্সক্লুসিভ বি, তারপর আমরা আবার এটাকে দুই ভাগে ভাগ করে এটা আর একটা কেন আঁকছি সেটা আমরা পরে বলবো। তাহলে আমরা এটাকে এটা হচ্ছে আমাদের এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এটা হচ্ছে আমাদের এস, আর আমাদের এ বি, এ বি যদি এখানে আঁকি এ বি, তারপর আমাদের হচ্ছে এ এক্সক্লুসিভ বির সাথে সিটা, যেহেতু এক্সক্লুসিভ বি এখানে আঁকা হলো তো এটা এখানে টানলাম আর আমাদের সি এখান থেকে নিলাম, এটা হচ্ছে আমাদের এন গেট, এটা হচ্ছে আমাদের এ এক্সক্লুসিভ বি ইন্টু কি সি, এইটা আর এইটা মিলে এখন আমাদের অর গেট, তাহলে
একটু এদিকে রাখি। তাহলে আমাদের এটা হচ্ছে এ বি প্লাস এ এক্সক্লুসিভ বি ইন্টু কি সি, এটা হচ্ছে আমাদের সিও। তারপরে একটা বিশেষ গেট, একটা হচ্ছে কি অ্যান্ড গেট, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার, একটা বিশেষ গেট একটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে হাফ অ্যাপ মিলে হলো কি ফুল অ্যাডার। আমি আবারও বলি, একটা হাফ অ্যাডার মানে একটা বিশেষ গেট, এই বিশেষ গেট একটা অ্যান্ড গেট, একটা হাফ অ্যাডার বিশেষ গেট একটা অ্যান্ড গেট। তাহলে এটা যদি আমরা এভাবে ডট ডট দিব এটা বোঝানোর জন্য, এটা একটা হাফ অ্যাডার, একটা হাফ অ্যাডার, আর এখানে একটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাপ মিলে আমাদের কি ফুল। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে হাফ অ্যাডার গেট দ্বারা ফুল অ্যাডার গেট বাস্তবায়ন। আমি আবারও দেখাই যে হাফ অ্যাডারের ক্ষেত্রে প্রথমে, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে নর্মাল হাফ অ্যাডার যেটা সেটা থাকবে, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের প্রথম হাফ অ্যাডারের সাথে একটা ইনপুট যোগ হবে, সেটা এ এস ওয়ানের মান আগেই বলছি এ এক্সক্লুসিভ বি আর এ এক্সক্লুসিভ সি থাকবে। আর দ্বিতীয় হাফ অ্যাডারের আমাদের ক্যারি হচ্ছে কি এস ওয়ানের সাথে আমাদের আরেকটা যে ইনপুট নিলাম সেটা গুণ হবে। তো এস ওয়ানের মান হচ্ছে আমাদের এ এক্সক্লুসিভ বি ইন্টু সি। তো হলো ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের হবে কি, আমাদের এস হচ্ছে কি যেটা এটা আছে সেটা আমি এখানেও লিখছিলাম। তো এটা আমরা যদি এটা, আর ক্যারি হচ্ছে কি প্রথম হাফ অ্যাডার দ্বিতীয় হাফ অ্যাডার, যে আলটিমেট ফুল অ্যাডার যেটা ক্যারি হচ্ছে কি দুইটা হাফ অ্যাডার ক্যারি যোগ করলে ফুল অ্যাডার ক্যারি হবে। আমাদের এখানে আমরা এইটাকে দুইটা বিশেষ গেট বানানোর জন্যই, তো এইটাকে আমরা দুইভাবে আঁকছি, প্রথমে এতটুকু তারপরে এর সাথে এটা, এরপরে এইটা একটা অ্যান্ড গেট, এটা নিচে লিখছি। তাহলে একটা হাফ অ্যাডার বিশেষ গেট, অ্যান্ড গেট একটা হাফ অ্যাডার, আর এখানে আমাদের এখানে একটা বিশেষ গেট, এই যে একটা এই দুটা সি এর সাথে এক্সক্লুসিভ বি, এটা একটা হাফ অ্যাডার, সরি অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেট। তাহলে একটা বিশেষ গেট, এটা একটা হাফ অ্যাডার, আর দুইটা আমরা একটু অর গেট করে দিচ্ছি। এটা আমাদের এত ম্যান্ডেটরি নয়, আমাদের এইটা বুঝালাম যে এটা দুইটা হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডার গেট হয়। তো এতটুকুই, আমরা আগামী ক্লাসে আমরা কাউন্টার এবং রেজিস্টার নিয়ে আলোচনা করব। কাউন্টার এবং রেজিস্টার খুবই ইম্পর্টেন্ট টপিক্স। তো আজকে এতটুকুই, তো সবাইকে ধন্যবাদ। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার গেট তোমরা ভালো করে পড়বে, হাফ অ্যাডার গেট এবং ফুল অ্যাডার গেট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। তো সবাইকে ধন্যবাদ, এবং করোনার এই মহামারীর মুহূর্তে সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।